নমস্কার, স্বপ্নে আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। তোলার টাকা না দেওয়ায় ফের সোধপুরে আক্রান্ত ব্যবসায়ী, প্রতিবাদ জানাতে গেলে পাল্টা আক্রমণের শিকার প্রতিবাদী। পূজোর মধ্যে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত ব্যবসায়ীরা। প্রসঙ্গত, সোধপুর স্টেশন রোডে দীর্ঘদিন ধরে রাস্তার ধারে ফুল ব্যবসা করে সংসার চালান মহিলা এবং তার স্বামী। অভিযোগ, চারজন দুষ্কৃতী বাইকে চেপে এসে সেই ফুল ব্যবসায়ীর কাছে টাকা চাইলে তা দিতে অস্বীকার করায় ব্যবসায়ী মহিলাকে মারধর শুরু করে দুষ্কৃতীরা। চোখের সামনে ঘটনা দেখে প্রতিবাদ করতে গেলে দুষ্কৃতীদের প্রহারের হাত থেকে রেহাই পায়নি অভি সিং নামে ওই তৃণমূল কর্মী। আসার পরে ছেলেটা ওদের কি করছে আমি জানি না, ওদের ওর ছেলেটা এসে মারা শুরু করে দিয়েছে। আমার দোকানে কাস্টমার এসে দাঁড়াইছে বলে কমলেশকে মেরেছে। কমলেশকে আমার বর, তারপরে মেরেছে। প্রথমবার মেরে ওই ছেলেটার আবার মারতে গেছে। মারতে যাওয়ার পর আবার ঘুরে এসে নোংরা ভাষা গালাগালি দিয়ে ওরে মারা শুরু করে। রেলিংয়ের সঙ্গে আমাদের ফুলের দোকান, লোকসগঞ্জ ভবনের সামনে ফুলের দোকান আমার, রেলিংয়ের সঙ্গে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওরা যখন মারছে তখন আমি দেখে সহ্য করতে না পাইরা আমি ওখানে বাঁচাইতে গেছি। বাঁচাইতে দিয়ে ফেলে আমারে টাইনে খিঁচড়ি ধরে আমারে মেরেছে, মাথায় মেরেছে, হাতে মেরেছে, গলায় ঘিটিতে মেরেছে, সব বুঝাইছে আমাদের। তারপর আবার পিলারের সঙ্গে মারছে বাবন দাস, ওরা ওদের তিন নম্বরের লোক, তিন নম্বর ওদের কিসের নাম, জায়গার নাম, ওয়ার্ডটা কত সেটা আমি বলতে পারবো না। আপনাকে মারধর করে? আমাকে খুব মেরেছে, আমাকে মেরেছে বলেই তো আমি আজকে থানায় গেছি। আজকে দেখছি ওরে দুটো একটা চার মারতো, হ্যাঁ বাড়া ছেলে মেরেছে, আমি কিছু বলতাম না। আজকে আমার গায়ে তোমাকে হাত দিয়েছে, আমি কিচ্ছু বলিনি ওদের, আমার গায়ে হাত দিয়েছে। অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করেছি, তিনজন অ্যারেস্ট হয়েছে আর আর বাদ বাকি লোক ধরা পড়ে। হ্যাঁ ভয় দেখিয়েছে, বলছে রাজা রোডে কমলেশে বলছে তোরে গুলি করবো ওখানে, তোরে শ্যুট করে দেবো ওখানে, সবাই সামনে শ্যুট করে মেরে দেবো, বাবন দাস বলছে। এরা কারা? এরা আমরা আমি জানি আগে বাবন দাস একটা রং বাজলো, মানে বদমাশি করে বেড়াইতো। কোনো পলিটিক্স করে কি তা তো আমি বলতে পারবো না। ওর দিনের পর দিন লোকের সঙ্গে আহত তৃণমূল কর্মীকে বেসরকারি এক নার্সিং হোমে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। কি অভিযোগ করলেন তিনি শুনবো। ফুলের দোকানে গেছিলাম আমি ফুল কিনতে, তো ফুলের দোকানে গিয়ে যখন দাঁড়াই তো কিছু কয়েকদল দুষ্কৃতী বাইকে করে আসে, এসে সে ফুলের দোকান আছে, সেই ফুলের দোকানে ওরা তোলা চায়, তোলা চেয়ে তো মারধর করে। তোরা যখন না করতে চায় তখন তবু না বা কিছু, সেই সময় মারধর করে। সে বাইক বাহিনীর মধ্যে আপ্পা, বাবন, সাগর এরা সব কমসম 15-16 জন আসে। তো আমি যখন প্রোটেস্ট করতে যাই তখন আমাকে রাস্তার মধ্যে ফেলে মারে বাস দিয়ে, ঠিক আছে, বাস তবে মেরে ফেলা ধমকি দেয়। আর আমাকে রাস্তার মধ্যে এমনভাবে মারে, এখন কপালে মানে মাথায় সেলাই পড়েছে, আর বাস দিয়ে আমার মুখে চুকে মেরেছে এবং হাতে মেরেছে, অনেকটা ইনজিওর্ড হয়ে রয়েছি আর অবস্থা অনেকটাই খারাপ। আমাকে এরকম ফেলে রেখে চলে যায়। আক্রান্ত ব্যবসায়ী খড়দা থানায় অভিযোগ দায়ের করতেই ঘটনার তদন্তে নেমে আপ্পা মজুমদার, বাবন দাস, সাগর দাস ও সুমন দাস নামের এই চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা এখনো পর্যন্ত পলাতক, তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে খড়দা থানার পুলিশ। তবে এই ঘটনায় আতঙ্কিত ফুল ব্যবসায়ী ও মহিলা। রাজা দে, স্বপ্নাবেগ নিউজ, সোধপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবেগ নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।